শুভ দীপাবলি বন্ধুরা, আমি চুমকি, লাইভলি চুমকিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের পুরভরা পটলের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা সহজে পান। এবার চলুন বানিয়ে দেখে নিয়েছি পটল। পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি পটলের ভিতরের দানাগুলো আস্তে আস্তে বের করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের স্টাফ দিয়ে পটল পুর। পটলটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর এই যেটা পটলের ভিতরে ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুনের পেস্ট 1 চামচ, নুন স্বাদ মতো, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। অনেকে মাছ মাংস খায় না, তারা যদি মনে করে এখানে কাজু বাদাম দিয়ে করতে পারে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা এখন গরম হয়ে গেছে, আমি এখন পটল ভাজার মতন তেল দিয়ে দেব। তেল গরম হয়, তেলটা এখন গরম হয়ে গেছে, আমি পটলগুলো একটা একটা করে ছেড়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু হলুদ, এটা একটু ভাপে ভাপে ভাজবো। এখন আমি পটলগুলো সব তুলে নেব। একটু পটলের জল বেরিয়েছে, এখন আমি পটলের তেলে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। দেব অল্প একটু হলুদ আর একটু নুন, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব পটলের ভিতরের দানাগুলো। আর এর সঙ্গে টমেটোটা, টমেটোগুলো এখন একটু একটু গলে গেছে, পটলের দানাগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন যেটা বেঁচেছিল। এখন আমি এই মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ করতে থাকবো। পুরটা এখন আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এখন দিয়ে দেব গরম মশলা। পুরটা আমার এখন হয়ে গেছে, আমি এখন গ্যাসটাকে অফ করে দিলাম। এখন আমি একটা পাত্রে তুলে নিলাম ঠান্ডা করার জন্য।
কুটটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি একটা একটা করে পটলে ভরে নেব। আমি হাত দিয়ে ভরছি। একটু করে ফুল নিয়ে এরকম করে ভরে দেব। এখন এটাকে বেসনে ডুবিয়েও বড়া করতে পারে অনেকে, আবার এইভাবেও খাওয়া যায়। এইভাবে খেলে আপনি ভাতের সঙ্গে খান, খুব স্বাদ লাগবে। এইভাবে আমি সবগুলো পুর ভরে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পটলের পুর। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো খান, সুস্থ থাকুন। আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।